নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বানিয়ে নেব একটা আলুর রেসিপি এটা আমি যেভাবে বানাবো সেটা কিন্তু ঠান্ডা কিংবা গরম দুই অবস্থাতেই এটা খেতে ভালো লাগবে আর খুব কম তেল মশলায় খুব চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বানিয়ে নেব পটেটো গার্লিক বাটার আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন এখন আমি রেসিপিটা শুরু করছি এখানে একটা প্লেটে দুটো আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি তাতে একটু নুন দিয়ে দিলাম এখন আলুটাকে মেখে নেব আর আলুটা যাতে বাইন্ডিংটা ভালো করে হয় তার জন্য একটু ময়দা দিয়ে নেব আমি এখানে দু টেবিল চামচ ময়দা দিয়েছি তাতে কিন্তু বাইন্ডিংটা চলে এসছে যাতে আমি গোল বানিয়ে নিতে পারি ওইটুকুর জন্যই ময়দার দরকার তারপরে এরকম ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি এরকম একটা বল তৈরি হয়ে গেল এখন এই বলটার মধ্যে আমি একটা ডিজাইন করে নেব তাই জন্য কোকো কালার যে বোতলগুলো থাকে ওই বোতলগুলো দিয়ে এরকম একটু ডিজাইন করে নিলাম না করলেও কিন্তু কোনো অসুবিধে নেই কিন্তু করলে দেখতে ভালো লাগবে তারপরে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি তারপরে এরকম বোতল দিয়ে একটু ডিজাইন করে দিলাম সবগুলোই এরকম করে একটু ডিজাইন করেছি তারপরে আমি এরকম করে সবগুলো তৈরি করে নিয়েছি এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে একটা ফ্রাইং প্যানে আমি জল বসিয়ে দিয়েছি জলটা যখন অল্প গরম গরম হয়েছে তখনই আমি এই টিফিনগুলো ওই জলের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নিয়েছি যখন বলগুলো একটু পরেই দেখা যাবে ওপরে ভেসে এসছে যখন ওপরে ভেসে আসবে তখন এগুলোকে নামিয়ে নেব দেখুন দেখাই যাচ্ছে বলগুলো কিন্তু যখন দিয়েছিলাম তখন নিচে ছিল এখন ভেসে ওপরে এসে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে একটা ঝাঁঝরের মধ্যে রেখে দিলাম তাহলে যেটুকু এক্সট্রা জল থাকবে সেটুকুও বেরিয়ে যাবে এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যাতে বাটারটা পুড়ে না যায় তারপরে আমি বাটার দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে দুই টেবিল চামচ মতো রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি রসুন আর বাটারের মধ্যে একটু ভেজে নিতে হবে রসুনটাকে বাটারের মধ্যে যখন ভাজবো তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি করে আগে তেলের সাথে মিশিয়ে নেব তারপরে গ্যাসটাকে আবার লো ফ্লেমে জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এই টিফিনগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো ভালো করে খালি মিশিয়ে নেব এটা কিন্তু ভাজবো না খালি গার্লিক বাটারটার মধ্যে একটু সটে করে নেব এখন অল্প টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এখন এপাশ ওপাশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে বাটারের সাথে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের পটাটো গার্লিক বাটার এই রেসিপিটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি এমনকি টিফিনেও এটা বানিয়ে নিয়ে যাওয়া যায় আলুই আছে শুধু আর আলু আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি বাচ্চাদের তো খুবই প্রিয় এখন এটা প্লেটে সার্ভ করে দিলাম চাইলে এমনিও খাওয়া যাবে কিংবা একটু সস দিয়ে নিলেও খুব ভালো লাগবে খেতে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন নমস্কার